ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো শ্রমিকের। রবিবার রাতে অশোকনগরে কফিনবন্দি দেহ এসে পৌঁছায়, এলাকায় শোকের ছায়া। ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো এক শ্রমিকের। মৃতের নাম ইউনুস আলী, অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের মাটিয়াগাছা এলাকার বাসিন্দা ইউনুস। রবিবার গভীর রাতে কফিনবন্দি মৃতদেহ বাড়িতে ফিরতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে ইউনুস আলী মুম্বাইতে একটি বেসরকারি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। বৃহস্পতিবার কাজ করার সময় বাসের ভাড়া ভেঙে পড়ে গুরুতর আহত হন। তড়িঘড়ি সহকর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ইউনুসকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার গভীর রাতে অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের মাটিয়াগাছা এলাকায় নিজের বাড়িতে মৃতদেহ এসে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। ইউনুসের ছোট মেয়ে সোহানা খাতুন জানায়, বাবার স্বপ্ন ছিল আমাকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াবে, কিন্তু মুহূর্তের মধ্যেই যেন সব স্বপ্ন শেষ। এখন কি করে পড়াশোনা চলবে জানি না। জাহাজে রাজমিস্ত্রি কাজ করত, ইঞ্জিনিয়ার বানাবে, তার জন্য নিয়ে গিয়েছিল বাইরে, এখানে অবস্থা ভালো ছিল না, তার জন্য স্বপ্ন নিয়ে গিয়েছিল। পরিবারে স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে ছোট সংসার ছিল ইউনুসের। সবসময় নিজের সাধ্যমতো পরিবারকে আগলে রাখার চেষ্টা করতেন তিনি। পরিবারের একমাত্র রোজগারের মানুষটা এভাবে চলে যাওয়ায় কিভাবে সংসার চলবে এখন সেই চিন্তা পরিবারের সদস্যদের। আমাদের জন্য খাটতে গিয়েছিল, তারা মেয়েদের ভালো পড়াবো, ভালো খাওয়াবো, চলে গেল কি করে খাওয়াবে। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হাফিজুল হাসান জানান, আমরা স্থানীয়রা এই অসহায় পরিবারের পাশে আছি। পাড়া প্রতিবেশী সকলের আর্থিক সহযোগিতায় মৃতের শেষকৃত্য সম্পন্ন হবে, তবে অসহায় পরিবারটির পাশে যেন সরকার দাঁড়ায় এই আবেদন রাখছি। ঘটনাটা ঘটেছে গত বৃহস্পতিবার 25 তারিখ 11টা থেকে 11:30টার ভিতরে মুম্বাইতে। উনি ওই জাহাজ মেরামতির কাজ করতেন, উপরে মাচা ভাড়া বাঁধা লেবারের কাজ করতেন, উপর থেকে নিচে পড়ে গেছে। আমরা যদি এখানে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারতাম সঠিকভাবে, তাহলে নিশ্চয়ই কেউ পরিবার ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে বাইরে যেত না। মেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার, এখানে আমরা মাঠে কাজ করলে 300 টাকা 400 টাকা, চারজন ফ্যামিলিতে 400 টাকায় খাওয়ারই জুটবে না ঠিকঠাক। স্বপ্ন পূরণ হলো, স্বপ্ন তো পূরণ হলোই না, এখন এই ফ্যামিলিটাই তো পুরো অসহায় হয়ে গেল। অসহায় পরিবারটির পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে স্থানীয় শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও। দেখুন, মৃত্যু তো, যে কোনো মৃত্যু দুঃখজনক, এটাও দুঃখজনক, এটা অসহায় একটা পরিবার। এরা হিসেবে মূলত এরা অত্যন্ত অভাবী পরিবার, অভাবের তাড়নায় বিদেশে কাজ করতে গেছিলো বাইরে অন্য রাজ্যে। সেখানে কাজ করতে গিয়ে একটা মর্মান্তিক দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় একটা আবার মৃত্যু। কিছুদিন আগেও আমার এই পঞ্চায়েতেই আমার সংসদেই দুজন ছিল, প্রশাসনিকভাবে আমাদের বিধায়ক বিডিও সাহেব এবং আমাদের থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসিককে আমি জানাই বিষয়টা। ওনারা সঙ্গে সঙ্গে রাত্রেবেলায় খবরটা আমি জানাই ওনাকে, ভোর থেকে আমাকে ফোন করে, তারপরে আমরা কনফার্ম হই কখন বডিটা ফিরবে, ওখান থেকে কিভাবে আসবে। ওখানকার লোকাল কোম্পানির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, ওরা কিছু সেইভাবে যোগাযোগ করতে পারিনি এখনও। তবে ওরা, ওদের একটা অ্যাড্রেস প্রুফ আমরা পেয়েছিলাম, সেই অ্যাড্রেস প্রুফ ধরেই আমরা এখান থেকে লোকাল প্রশাসনের মাধ্যমে আমরা বডিটা রিকভারি করেছি আপাতত আমরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। আদি মোহিনীমোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।